আপনাদেরকে আমি আসল রহস্য বলে যাই। কিছু মানুষ আছে মানুষের মধ্যে ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, এটা মনে রাখবেন। কিছু মানুষ যদি দেখেন সরাসরি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাহলে বুঝবেন এ সমাজে ভাইরাল হতে চায়। ভাইরাল মানে মানুষ তারে শুনলো, তার ইউটিউবের একটা ধান্দা বাড়লো, তার একটা সোশ্যাল মিডিয়া চলতেছে, তার নিয়ে সকল দিকে শুধু এই খবরাখবর জনপ্রিয়তা হারিয়ে দিবেন, অযথা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ভাইরাল হতে যাবেন না। যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যদি ভাইরাল হতে চান, তাহলে আমি এই বয়সে বলতে চাই, যদি এইরকম ভাইরাল হওয়ার চিন্তা থাকে, তাহলে ভাইরাল কেন তোমাকে এই বাংলার জমিনে কেটে কেটে দুর্বৃত্তা করা হবে বলেন তো কিন? ভাইরাল হতে চান, ভাইরাল বর্তমানে দেখা যাইতেছে কিছু মানুষ আমার আল্লাহ নিয়ে গালিগালাজ করে। আসলে এরকম আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, যারা ইউটিউব চালান, তারা অবশ্যই দেখেন আমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, আমার রাসূলকে নিয়ে গালিগালাজ করে, অথচ আমরা কোনো প্রতিবাদই করি না। কিছুদিন আগে এক বয়াতি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, অনেক মামলা মুখা জমা হয়েছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে। আমি সব বয়াতিদেরকে বলছি না, ওই সব বয়াতিরা আমার ভাই, যে আমার আল্লাহ এবং তার রাসূলের অনুকরণে গান গায়, আর যারা আমার রাসূল এবং আল্লাহকে নিয়ে গালিগালাজ করে তাদের আমাদের দরকার নাই। আমি একজন বয়াতি, আমার নাম আব্দুল হান্নান বয়াতি। আমি ওই সব বাংলার বয়াতিদেরকে লক্ষ্য করে বলতে চাই, যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবে বাংলার জমিনে, তাদেরকে তাই দেওয়া হবে না, তাদের প্রত্যেকের ঘরে ঘরে আগুন জ্বালানো হবে বলেন ঠিক কিনা? যদি আপনার মনের মধ্যে ওই রকম স্পিড থাকে এবং রাসূলের প্রেম থাকে, তাহলে বাংলার জমিনে যে কোনো বয়াতি হোক, হুজুর হোক, মোল্লা হোক, সুবাদার হোক, তোমাদার হোক, যে ধরনের আমার মানুষ হত্যা করো, আল্লাহ এবং তার রাসূলের নামে যদি কেউ প্রযুক্তি করে, তাহলে বাংলার